যার বাহনের জন্য একটি পাজেরো সহ দুটি অত্যাধুনিক বিলাসবহুল ক্যারিবীয় গাড়ি আছে, তিনি কিনা পায়ে হেঁটে রাস্তায় রাস্তায় ঘুরছেন, তাও আবার ছদ্মবেশে। ঘটনাটি অবিশ্বাস্য হলেও এমনই ঘটনার জন্ম দিয়েছেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। তিনি টানা 7 দিন কখনো কৃষক, কখনো রিক্সা চালক, আবার কখনো সাধারণ শ্রমিক বেশে তিনি ঘুরে বেরিয়েছেন পৌর এলাকার পাড়া মহল্লাতে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। অনুসন্ধানে জানা গেছে চুয়াডাঙ্গায় 25 কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। এই উন্নয়ন কাজে ঠিকাদাররা যাতে কোনোভাবে কারসাজি ও অনিয়ম করতে না পারে, তার জন্য গত 1 সপ্তাহ ধরে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন পাড়া মহল্লায় ছদ্মবেশে ঘুরছেন পৌর মেয়র। তিনি একজন সাধারণ শ্রমিক বেশে মহিলা কলেজ পাড়া, রজনীগন্ধা সড়ক ও হাজারহাটি গ্রামে পৌরসভার উন্নয়ন কাজ তদারকি করেন পৌর মেয়র। তিনি একজন সাধারণ শ্রমিক বেশে মহিলা কলেজ পাড়ার রজনীগন্ধা সড়ক ও হাজারহাটি গ্রামে পৌরসভার উন্নয়ন কাজ তদারকি করেন। পৌর এলাকার মহিলা কলেজ পাড়াতে উন্নয়ন কাজে নিয়োজিত শ্রমিক কামরুল হক জানান, সকাল 10:30টার দিকে পরনের লঙ্গি, গায়ে একটি চেরা জামা, মাথায় লাল কাপ পরিহত অবস্থায় পৌর মেয়র মুখ ডেকে একেবারে আমাদের বেশে কাজ শুরু করেন। প্রায় 1 ঘন্টা পর আমরা বুঝতে পারি পৌর মেয়র ছদ্মবেশে সাধারণ শ্রমিক সেজে আমাদের সাথে কাজ করছেন। প্রায় অভিন্ন কথা জানালেন হাজারহাটি গ্রামে চলমান ড্রেন নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিক শফিউর রহমান। তিনি জানান, দীর্ঘক্ষণ মেয়র শ্রমিক সেজে মাথায় বালি পাথর নিয়ে আমাদের সাথে কাজ করেছেন, কিন্তু কেন পৌর মেয়র এমন ছদ্মবেশ ধারণ করছেন? এমন প্রশ্নের জবাবে মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু জানান, প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হওয়ার পর সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্পের কাজ চলছে চুয়াডাঙ্গা পৌরসভায়। তিনি জানান, কাজ শুরুর পর ঠিকাদাররা যাতে কোনোভাবে কাজে অনিয়ম ও দুর্নীতি করতে না পারে, তার জন্য ছদ্মবেশে ঘুরছেন তিনি। আর এ কারণে নিজেকে কখনো কৃষক, কখনো রিক্সা চালক ও কখনো সাধারণ শ্রমিক বেশে হাজির হচ্ছেন চলমান উন্নয়ন কাজের স্থানগুলোতে। পৌর মেয়র আরও জানান, বুটের আগে পৌরবাসীর কাছে দেয়া প্রতিশ্রুতির রক্ষায় বদ্ধপরিকর তিনি, কারণ তিনি পৌরবাসীর সেবক। আর এ কারণে পৌরবাসীর উন্নয়ন কাজে ঠিকাদারদের অনিয়ম কোনোভাবে বরদাস্ত করা হবে না। ঠিকাদারদের অনিয়ম দুর্নীতি রুখতে পৌর মেয়রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, পৌরসভার ইতিহাসে একজন জনপ্রতিনিধির এমন প্রশংসনীয় উদ্যোগ এর আগে কখনো দেখেননি তারা। সুজনের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর মাহবুবুল ইসলাম সেলিম অবশ্য বলেছেন, ভোটারদের কাছে প্রতিশ্রুতি রক্ষায় মেয়রের এই উদ্যোগ যদি লোক দেখানো না হয়, তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হবার বড় দৃষ্টান্ত হবে। একই সাথে ঠিকাদারদের অনিয়ম দুর্নীতি বন্ধেও এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে।